টিকা দিতে আজ থেকে সারা দেশে অনলাইনে নিবন্ধন শুরু হচ্ছে। যারা অনলাইনে নিজেরা নিবন্ধন করতে পারবেন না তারা সারা দেশের 6000 ডিজিটাল সেন্টারে গিয়ে নিবন্ধন করতে পারবেন। টিকার নিবন্ধনের খবর জানাতে যশোর সিরাজগঞ্জ টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন, আব্দুল সামাদ সাইম ও আতিক রহমান। শুরুতে যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, খুব শীঘ্রই টিকা দেওয়া হবে এবং নিবন্ধন শুরু হয়ে গেছে, আপনি সরেজমিন ঘুরে ডিজিটাল সেন্টারগুলোতে কি দেখতে পাচ্ছেন এবং কতটুকু অগ্রগতি হয়েছে এ ব্যাপারে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি যশোরের উপশহর ইউনিয়ন পরিষদে। এই উপশহর ইউনিয়ন পরিষদে এসে আমি যেটি দেখতে পেয়েছি, এখনও পর্যন্ত এখানে যে নিবন্ধনের কাজ সেই কাজটি শুরু হয়নি, যদিও আজ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তো এই যে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রয়েছে, আমি একটু সেই উদ্যোক্তার সাথে কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, আজ থেকে তো যে করোনার যে নিবন্ধন কাজটি শুরু হওয়ার কথা ছিল এখনও আপনার এখানে শুরু হয়নি, কবে থেকে শুরু করবেন? খুব সম্ভবত আমাদের চিঠিতে জানানো হবে, এখনও আমরা চিঠি হাতে পাইনি, আনুমানিক ডেটটাও আমাদেরকে বলা হয়নি, যার কারণে আমাদের একটু সময় লাগছে। তবে আমরা প্রস্তুত আছি, যে কোনো সময় যদি আমাদের পরিপত্র বা চিঠি আসে তাহলে আমরা রেডি আছি। আমাদের হলরুম আছে, তারপর আমাদের উদ্যোক্তাদের যে রুম আছে ওই ডিজিটাল সেন্টার, ওখানেও আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ, আমরা প্রস্তুত আছি আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শুনছিলেন যে এই যে সেন্টারে যে উদ্যোক্তা রয়েছে সেই উদ্যোক্তা বলছিলেন যে তারা প্রস্তুত রয়েছেন, যে কোনো সময় শুরু করবেন, তবে এখনও তাদের কাছে কোনো চিঠি কিংবা কোনো নির্দেশনা আসেনি, সেহেতু এখন পর্যন্ত তারা এই যে করোনার যে টিকার যে কার্যক্রম, যে নিবন্ধনের কার্যক্রম, সেটি এখনও শুরু করতে পারেনি। তো এই ছিল এই উপশহর সেন্টার থেকে আমার কাছে সর্বশেষ ফিস স্টুডিওতে আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ থেকে সহকর্মী আব্দুল সামাদ সাহেব। সাহেব, আপনার কাছ থেকে জানতে যাচ্ছি, ডিজিটাল কেন্দ্র স্থাপনে যারা টিকা নিবন্ধন করতে পারবেন না নিজেরা, এর জন্য সরকারের পক্ষ থেকে ডিজিটাল নিবন্ধন কার্যক্রম শুরু করার কথা আছে, সিরাজগঞ্জের পরিস্থিতি কি, সরেজমিন ঘুরে কি দেখছেন, কতটা কাজের অগ্রগতি হয়েছে জানাবেন। ধন্যবাদ আকাশ, আপনাকে জানিয়ে রাখি আজকে কিন্তু এই যে এই করোনা ভাইরাসের ভ্যাকসিন টিকা সেই টিকার নিবন্ধন শুরু, কিন্তু সিরাজগঞ্জে কিন্তু এখনও এই কার্যক্রম শুরু হয়নি। আমি ইউনিয়ন পরিষদের যে ডিজিটাল সেন্টার রয়েছে সেই সেন্টারগুলোতে যোগাযোগ করে দেখেছি, তাদের কাছে কোনো দিক নির্দেশনা আসেনি এবং তারা এ সম্পর্কে কিন্তু এখনও অবগত নয়। আমি এই মুহূর্তে রয়েছি কাকলা ইউনিয়ন পরিষদের সামনে, এখানে কিন্তু এইমাত্র ইউনিয়ন পরিষদ খোলা হলো এবং এখানে যে যারা উদ্যোক্তা রয়েছে বা চেয়ারম্যান রয়েছে কেউ এখনও আসেনি। আমি তাদের সাথে যোগাযোগ করেছি, তারা বলেছে এই বিষয়ে তারা এখনো অবগত নয়, যদি সরকারের পক্ষ থেকে কোনো অবগত করা হয় তাহলে তারা কার্যক্রম শুরু করবে। এছাড়া আমি সকালে সিভিল সার্জন অফিসে যোগাযোগ করেছি, তারা বলেছে যে আগে যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো আগে তাদের নিবন্ধন ওই সুরক্ষা অ্যাপে করবে, এরপরে যে দোকানগুলো রয়েছে এই বিভিন্ন অনলাইনে সেই অনলাইনের দোকানে গিয়ে তারা আসলে আবেদন নিবন্ধন করতে পারবে, এবং যারা ওই অনলাইনে নিবন্ধন করতে পারবে না, নিজেরা পারবে না, তারা কিন্তু আসলে ইউনিয়ন পরিষদে আসবে এবং সেখানে বিনামূল্যে কিন্তু তারা নিবন্ধন করবে, এবং সেই নিবন্ধন শেষে কিন্তু আসলে তাদেরকে যে কার্ড দেওয়া হবে সেই কার্ড অনুযায়ী কবে কোথায় টিকা দেওয়া হবে সেই বিষয়টি জানা যাবে। তবে সিরাজগঞ্জের যারা সচেতন মহল তারা কিন্তু বলছেন যে যে দ্রুত যেন প্রতিটা ইউনিয়নের চিঠির মাধ্যমে এবং যারা সহজে যেন নিবন্ধন করতে সেই ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জে এই এই ভ্যাকসিনের নিবন্ধন প্রক্রিয়া সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আকাশ আপনার কাছে। স্যার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা যাচ্ছি টাঙ্গাইলে, টাঙ্গাইলে আছেন সহকর্মী আতিক রহমান। আতিক, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আজ থেকে অনলাইনে টিকা নিবন্ধন শুরু হওয়ার কথা এবং সারা দেশে ডিজিটাল সেন্টারে নিবন্ধন করা যাবে, টাঙ্গাইলের চিত্র কি আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ, আপনি জানেন যে আজ থেকে শুরু হচ্ছে অনলাইন নিবন্ধন এবং অ্যাপস এর মাধ্যমে আসলে এটি কিন্তু নিবন্ধন করা হবে, কিন্তু যাদের আসলে
অ্যান্ড্রয়েড যাদের মোবাইল নেই বা যারা অর্থাৎ প্রান্তিক যারা জনসাধারণ তারা কিন্তু অনেকটাই তারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কিভাবে নিবন্ধন করতে হবে সেটি কিন্তু জানেন না এবং এবং বলা হয়েছে যে আসলে যে ইউনিয়ন পরিষদের যে ই সেন্টার রয়েছে অর্থাৎ ই সেবা যে সেন্টার রয়েছে অনলাইনের মাধ্যমে সেখানে করা যাবে কিন্তু এইসব বিষয় আসলেও তারা চেয়ারম্যানরা জানে কি না সেই বিষয় নিয়ে একটু আমরা কথা বলবো আমাদের মাঝে রয়েছেন জামুরা ইউনিয়ন কাটার জামুরা ইউনিয়ন চেয়ারম্যান আপনি একটু বলবেন আপনারা জানেন কি না এই এই যে অনলাইনের মাধ্যমে প্রান্তিক যারা জনসাধারণ রয়েছে তারা আসলে এই যে করোনা ভাইরাস ভ্যাকসিন টিকা নেবে আসলে আমাদেরকে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি তো আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এবং সংবাদের মাধ্যমে জেনে আমাদের অ্যাপস প্রস্তুত আছে এবং আমরা আমাদের সচিব এবং সহকারী যারা আছে তাদেরকে প্রস্তুত রেখেছি সরকারিভাবে নির্দেশনা পাওয়ার সাথে সাথেই আমরা কাজ শুরু করে দেবো এবং জনগণকে সচেতন যদি সরকার করতে বলে সে সচেতনও করব এবং জনগণকে আমরা ইউনিয়ন পরিষদে এনে অ্যাপসের মাধ্যমে আমরা আবেদন করার ব্যবস্থা ধন্যবাদ আপনাকে আকাশ তো শুনছিলেন যে তারা আসলে প্রস্তুত রয়েছেন এবং অনলাইনে যে যেটি হলো সেবা দেওয়ার কথা সেটি আসলে তারা দেবেন এই ছিল আমার কাছে সর্বশেষ।